কত বড় ফোনারি, হ্যাঁ দেখতে পাচ্ছেন গোকলো ধরেছেন আপনারা, কোথা থেকে ধরলেন? এটা শান্তিপুরে নিশ্চিন্দপুর রাইস মিলের ওখান থেকে ধরা হয়েছে। আচ্ছা, কি অবস্থায় ছিল সাপটা? সাপটা ওখানে গলস ছেড়েছিল, সেটা ওখানে আটকে ছিল রাস্তার মধ্যে, দোকান ঘরের মধ্যে ছিল। হ্যাঁ, দোকান ঘর। আচ্ছা, এরপর আপনাদের খবর দিল কে? খবর দিল রাইস মিলের মালিক। আপনি ঘটনাস্থলে পৌঁছালেন, সাপটি তো উদ্ধার করলেন, কি করবেন এখন? এটা এখন বাহাদুরপুর ফরেস্টে ছাড়া হবে জঙ্গল। সাপটি আকারে কত বড়? 3.5 থেকে 4 ফুট হবে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।